এবার উড়ন্ত ক্যামেরায় সেলফি। স্মার্টফোনের আবির্ভাবের পর সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সেলফি। কে কার চেয়ে ভালো সেলফি তুলতে পারে এ নিয়ে বলা হয় এক ধরনের প্রতিযোগিতাই শুরু হয়েছে। পাহাড় চূড়ায় বা হিংস্র প্রাণীর কাছে গিয়ে বিপজ্জনক সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের। সেলফিকে আরেক ধাপ এগিয়ে নিতে পরে আসে সেলফি স্টিক। এবার তাকেও বুড়ো আঙুল দেখিয়ে হাজির উড়ন্ত ক্যামেরা। সেলফি তুলতে গিয়ে চাইলেও হাত আড়াল করা কঠিন হয়ে যায়। সেলফি স্টিক ব্যবহারেও সমস্যা রয়েছে। সেলফি তোলার সময় স্টিক আড়াল করায় সমস্যা। এবার তাই হাজির উড়ন্ত ক্যামেরা। ছবি তোলার পাশাপাশি চাইলে ভিডিও তুলতেও অসুবিধা নেই, একেবারে নতুন অ্যাঙ্গেল থেকে তোলা যায় ছবি। এয়ার সেলফি নামে নতুন এই উড়ন্ত সেলফি ক্যামেরাটি আসলে একটি ছোট ড্রোন, এবং এটি এতটাই ছোট এবং হালকা যে স্মার্টফোন এবং ড্রোন দুটোই এক খাপের মধ্যে রাখা যাবে। অ্যালুমিনিয়ামের তৈরি এই সেলফি ড্রোনের ওজন মাত্র 52 গ্রাম। বাজারে আসার জন্য তৈরি এই এয়ার সেলফি। ইতিমধ্যে এয়ার সেলফি অর্ডার নেওয়া শুরু হয়েছে। মার্কিন বাজারে এর মূল্য $260। জানা গেছে মে মাস থেকে শিপিং শুরু হবে। এই সেলফি ড্রোন ক্যামেরা থাকলে নিজের দুর্দান্ত সেলফি কিংবা গ্রুপ সেলফি তোলা যাবে সহজেই। 5 মেগাপিক্সেল HD ভিডিও ক্যামেরা যুক্ত এয়ার সেলফি ডিভাইসটিতে রয়েছে 260 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। টানা 3 মিনিটেরও বেশি সময় ধরে ডিভাইসটিকে ওড়ানো যাবে এবং ছবি তোলা যাবে। নতুন করে ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট। ডিভাইসটি মাটি থেকে 20 মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এই ডিভাইসে 4 GB ইনবিল্ট স্টোরেজ এবং ওয়াইফাই সুবিধা রয়েছে। ওয়াইফাই এর মাধ্যমে স্মার্টফোনে ছবি পাঠানো যাবে। এবার মাইক্রো USB পোর্টের মাধ্যমেও ছবি নেওয়া যাবে। তবে যে কোনো ফোনে এই ডিভাইসের মাধ্যমে ছবি তুলতে পারবেন না। আইফোন 7, 7 প্লাস, 6S, 6S প্লাস, গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি S7 সহ আরও কিছু স্মার্টফোন রাখা যাবে এয়ার সেলফির খাপে। নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।